শনিবার পূর্ব বর্ধমান জেলার শহর বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে বর্ধমান শহরের একটি অগ্রগণ্য নৃত্য প্রশিক্ষণ কেন্দ্র মোহিনী নৃত্যকলা মন্দিরের বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন বর্ধমান পুরসভার পুরপতি পরেশ চন্দ্র সরকার, বর্ধমান মহিলা থানার আইসি বনানী রায়, এছাড়াও উপস্থিত ছিলেন বর্ধমান পুরসভার আধিকারিক তাপস মাকড় সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। সেই আলো ছড়িয়ে পড়ুক আমাদের দেহে, আমাদের মনে, মুক্ত হোক আমাদের বন্দী মন, স্বাধীন হোক আমাদের চেতনা। মহা চেতনার এই দিন চিরকাল প্রচলিত থাক। আসুন আমরা সকলে মিলে সেই শুভকামনা করি। মাননীয় অতিথিবৃন্দকে একে একে সাদর এবং আন্তরিকভাবে আমরা বরণ করে নেব আজকের এই সুন্দর অনুষ্ঠানে। প্রথমেই মাননীয় শ্রী পরেশ চন্দ্র সরকার মহোদয়কে। মোহিনী নৃত্যকলা মন্দিরের তরফ থেকে সুবর্ণা আদিত্য বরণ করে নিচ্ছেন বর্ধমান পৌরসভার চেয়ারম্যান তথা বিশিষ্ট শিক্ষাবিদ সুবক্তা মাননীয় শ্রী পরেশ চন্দ্র সরকার মহাশয়কে। মাননীয় শ্রী পরেশ চন্দ্র সরকার মহোদয়কে আমরা সাদর এবং আন্তরিকভাবে বরণ করে নিলাম, আমাদের শ্রদ্ধার্ঘ্য নিবেদন করলাম। একটু জোরে করতালি, সুন্দর মুহূর্তের আমরা সাক্ষী থাকলাম। এটা থেকে যাবে বছরের পর বছর আমাদের মনের মনে কোঠা। আজকের এই সুন্দর অনুষ্ঠানে আমরা আমাদের মধ্যে পেয়েছি বর্ধমান মহিলা থানার আইসি শ্রীমতী বনানী রায় মহাশয়কে, তাকে স্বাগত জানাচ্ছি, তাকে বরণ করে নিয়েছি। বরণ করে নিয়েছি উত্তরীয় পরিয়ে ফুলের স্তবক দিয়ে, মেমেন্টো দিয়ে আমরা বরণ করে নিচ্ছি। আমরা বরণ করে নেব ইন্সপেক্টর ইনচার্জ বর্ধমান মহিলা থানা মাননীয় বনানী রায় মহাশয়কে। আমাদের অভিভাবক মাননীয় শ্রী দিলীপ আদিত্য মহোদয়, শ্রীমতী বনানী রায় মহোদয়কে সাদর এবং আন্তরিক। আজকে এই নাচ গানের নৃত্যকলা কেন্দ্রের যে ওদের যে অনুষ্ঠান, এর মধ্যে দিয়ে মানুষ আনন্দ পাচ্ছে। আমরাও ছমাস পর্যন্ত বর্তমান পৌরসভার পক্ষ থেকে যেখানে যে ধরনের অনুষ্ঠান হচ্ছে আমাদের সঙ্গে যোগাযোগ করলে ছাত্রছাত্রী থেকে আরম্ভ করে সবাইকেই আমরা কিন্তু যথেষ্ট এনকারেজ করছি এই জীবনটাকে আবার ফিরিয়ে আনা। আনন্দ যেখানে নাই সেখানে কিছু নেই, আনন্দকেই আনতে হবে এবং আমাদের হৃদয় প্রসারিত করে আনন্দ উপভোগ করার জন্যই মানুষ কিন্তু বেঁচে আছে, বেঁচে থাকে। যাচ্ছি প্রয়োজনে বর্ধমান পুরসভা তোমার পাশে থাকবে। বর্ধমান পুরসভার পক্ষ থেকে আমরা সব রকমের সাহায্যের হাত তোমাদের জন্য বাড়িয়ে দেব। বর্ধমান সমস্ত দিক দিয়ে, গুণে গানে নাচে প্রযুক্তিতে বিজ্ঞানে সমস্ত দিক দিয়ে আরো অনেক বেশি সামনে এগোবে এই আশা রেখে উপস্থিত সমস্ত মা ভাই বোন বন্ধু যারা আছেন, গুণীজন যারা আছেন, বিশিষ্টজন যারা আছেন, প্রত্যেককে বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং ছোটদের জন্য আমার অশেষ ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। এখানে উপস্থিত সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাচ্ছি। সুবর্ণার কাছে খুবই কৃতজ্ঞ যে আমাকে এত ভালো একটা অনুষ্ঠানে আসার সুযোগ করে দিয়েছে এবং এখানে এসে এত ভালো লাগলো। ওই যে ছোট ছোট ফুলের মতন বাচ্চারা এত সুন্দর প্রোগ্রাম করছে এবং আমরা সবাই এখন মোটামুটি এই নাচ দেখার মুডেই আছি। কাজে এখন কিছু বলা মানে প্রত্যেকের সেই মুডটাকে নষ্ট করা। কাজে কিছু বলবো না, মোহিনী নৃত্যকলার আরও উন্নতি কামনা করছি। এছাড়াও এদিন বিশিষ্ট ব্যক্তিদের সম্বর্ধনা জানানো হয় অনুষ্ঠানের শুরু থেকে শেষ পর্যন্ত। এবার যারা সমগ্র অনুষ্ঠানটা যে সঞ্চালন করেছেন যারা, তাদেরকে আমরা এখন সম্মান করবো সম্মান। আমার প্রিয় বোন দীপা, একদিকে সুদীপা একদিকে সুকন্যা, পড়িয়ে দিল উত্তরীয় তোমার উপলার উত্তরীয়, তুমি
আকাশে মাননীয় শ্রী দীপঙ্কর দাকে সম্বর্ধিত করল। মাননীয় শ্রী জয়দেব কারো মাননীয় শ্রী মোহন হুই, এই অসাধারণ মুহূর্তটি আমাদের মোহিনী নৃত্যকলা মন্দিরের ছাত্রছাত্রীরা বিভিন্ন নৃত্য পরিবেশন করে দর্শকদের মুগ্ধ করে। বর্ধমান থেকে পম মোহন্তের রিপোর্ট, আনন্দবার্তা।